নির্বাবু আপনি চিনতে পারেন কিনা বেশ ভালো করে দেখে বলুন। আপনি মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে বলেছেন সত্য বই মিথ্যা বলিব না, হুজুরের দিকে তাকিয়ে বলুন আপনি কে চেনেন কিনা, কি হলো বলুন বলুন। আমার ছেলে তোমার গুনু কাকা সিনেমায় নামিয়ে দেবে বলে একদিন ধর্মতলায় একটা রেস্টুরেন্টে নিয়ে যান এবং সেখানে ওই বুবু শিকদারের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেন এবং বলেন যে উনি হচ্ছেন সিনেমার ডাইরেক্টর, ঠিক? আচ্ছা, তারপর ওই বুবু শিকদার লোকটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি বলে একটা বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে বাইরে থেকে তালা বন্ধ করে দেয় এবং বলে যে আধ ঘন্টার মধ্যে খাবার নিয়ে ফিরে আসছে, ঠিক? বিশ্বাস করেন হুজুর, লোকটা এ কাজ করবে আমি ভাবতেও পারিনি। আমার বলেছিল সিনেমার জন্য মেয়ের দরকার, মেয়ে দিতে পারলে টাকা দেবে, আমি শুধু টাকার লোভে করেছি হুজুর, শুধু টাকার লোভে করেছি। ভেবেছিলাম রমণী পণ্ডিতের সুরা হবে, আমিও কিছু টাকা পাবো, আজকাল সিনেমায় ভদ্রলোকের মেয়েরা তো নামে, কিন্তু লোকটা যে এ কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি হুজুর। আচ্ছা স্বর্ণময়ী দেবী, উনি তো আপনার স্বামী না? আচ্ছা, কুমুর সঙ্গে আপনার স্বামীর কিরকম ব্যবহার আপনি দেখেছেন? ভালো ভালো। আচ্ছা, আপনার স্বামীর তো এক মাস চাকরি নেই, আপনার সংসার চলতে কি করে? বলুন আপনার সংসার কি করে চলছে? চাঁদি টাকায়। আচ্ছা, তিনি টাকা পেলেন কোথায়? আপনি টাকা কোথায় পেলেন বলুন, আপনি টাকা কোথায় পেলেন বলুন বলুন। সে টাকা আমার কাছে আছে। আপনার কাছে? আপনি সে টাকা কোথায় পেলেন? সাক্ষ্য প্রমাণাদি বিচার ও বিশ্লেষণের পর বিচারক হিসাবে আমি ভারতীয় দণ্ডবিধি 366 ধারা অনুযায়ী 1 নম্বর আসামি বুবু শিকদার ও 2 নম্বর আসামি গণেশ চন্দ্রকে যথাক্রমে 8 বছর ও 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।